আসসালামু আলাইকুম, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে বাহ্যিকের পাখির মধ্যে কোন কালারের পাখি ভালো ডিম বাচ্চা করে এবং সুস্থ থাকে, বেশি দিন বাঁচে, এই বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আমার ধারণা থেকে ভিডিওটি করব। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখবেন। আশা করি আপনার উপকারে আসবে, আপনি কিছুটা হলেও জানতে পারবেন আসলে কোন কালারের পাখি ভালো ডিম বাচ্চা করবে। তো যারা আপনারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। এই চ্যানেলে পাখি বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করা হয়, তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, কোন কালারের পাখি ভালো ডিম বাচ্চা করে এই অভিজ্ঞতা আপনার তখনই হবে যখন আপনি 2-3 বছর পাখি পালবেন এবং বেশ কয়েকজোড়া বিভিন্ন কালারের বিভিন্ন মিউটেশনের পাখি পালবেন। তো আসলে এই অভিজ্ঞতা হওয়ার আগে আপনি নিজেও কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন যে আসলে কোন কালারের পাখি ভালো ডিম বাচ্চা করে। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যেই কালারের পাখি কিন্তু প্রোডাকশন বেশি হয়, ডিম বাচ্চা বেশি হয় খামার থেকে, সেই পাখিগুলো কিন্তু পাখির হাটে বেশি পাওয়া যায়, সেই কালারের পাখি এবং আপনার পাখির দোকানে। তো আপনি দেখবেন যে পাখির হাটে যদি দেন অথবা কোনো পাখির দোকানে যদি দেখেন, দেখবেন কিন্তু সবুজ কালারের ওয়াইল্ড গ্রিন যেটা, এই সবুজ কালারের পাখি কিন্তু বেশি দেখা যায়। অর্থাৎ সবুজ কালারের পাখি কিন্তু বেশি ভালো ডিম বাচ্চা করে। আমি আমার পাখাল জীবনের শুরুর দিকে যখন পাখি পালন করি তো তার মধ্যে আমি দেখছি যে সবুজ কালারের যে পাখিগুলো আছে এই কালারের পাখিগুলো ভালো ডিম বাচ্চা করে এরা, এবং এদের বাচ্চাদেরকে খুব ভালো যত্ন করে বড় করতে পারে, খাওয়াতে পারে। কিন্তু এই অন্য পাখির তুলনায় আমার কাছে এই সবুজ কালারের পাখি বেশি ভালো মনে হয় যে ডিম বাচ্চা করছে। তো আপনারা যারা পাখি পালন করছেন বা সবুজ কালারের পাখি পালন করেন তারা হয়তো এটা উপলব্ধি করতে পারছেন যে সবুজ কালারের পাখি কিন্তু ভালো ডিম বাচ্চা করে। এবং আমি যখন পাখি কিনতে যাই তখন আমাদেরকে যারা ওই যে ফেরি করে পাখি বিক্রি করে তারা অনেকগুলো পাখি কিনে এনে এক জায়গায় জমা করে, তো আমি ওইখান থেকে কিনি। তো ওনাদের কাছে ওনারা আমাকে বলছে যে সবুজ কালারের পাখি এগুলো ভালো ডিম বাচ্চা করে। তো তাদেরও একটা ধারণা, এবং আপনারা যদি অন্য ব্রিডারের কাছে শুনেন তাহলেও এটাও আপনাদেরকে অবশ্যই বলবে যে সবুজ কালারের পাখি ভালো ডিম বাচ্চা করে এবং এরা আপনার রোগ ব্যাধি একটু কম হয়, সুস্থ থাকে এবং এদের মৃত্যুর হার কিন্তু অন্য কালারের পাখির তুলনায় কম। তো আসলে আমরা কিন্তু যারা পাখি পালন করি তারা কিন্তু দেখি যে এই পাখিরা দেখতে সুন্দর, যেরকম লুটিনের রেড আই, হ্যাঁ এই পাখির চাহিদা খুব, তারপর অ্যালবিনো রেড আই সাদা কালার, এইগুলোর চাহিদা খুব বেশি। কিন্তু এইগুলো আসলে আমি লুটিনো পালছি কয়েক জোড়াই, কিন্তু আমি লুটিনো থেকে কীরকম ভালো রেজাল্ট পাইনি। লুটিনো পাখি বাচ্চা হলে বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না, ডিম পারে কম, বাচ্চা ফুটে কম, বিভিন্ন সমস্যায়। কিন্তু আমি আপনার এই যে গ্রিন কালারের যে পাখি এটা আমার দেখা গেছে যে অনেকদিন বাঁচছে এবং এরা সুস্থ থাকে, অসুস্থ খুব কম হয়। আমার যে জোড়াটা ছিল এটা আপনার ফিমেল ছিল আপনার সবুজ এবং মেল ছিল হলুদ কালারের, তো আমার মেলটা মারা যায় কিন্তু ফিমেলটা আমি অন্য পাখির সাথে জোড়া দিছি, সেখান থেকেও বাচ্চা হয়েছে। তো দেখা গেছে যে আমার ফিমেল পাখিটা অনেক দিন বেঁচে ছিল এবং পরে আমি ওই পাখিটা সেল করে দিই। তো আর সেই থেকে আমার ধারণা, এবং আমি অন্য জায়গায় শুনছি যে আপনার সবুজ কালারের পাখিগুলো আপনার অনেক দিন বাঁচে। তো আপনারা যারা পাখি পালন করেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা নতুন অবস্থা যারা পাখি পালন করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই প্রথম পাখি পালা শুরু করলে আপনারা একটা সবুজ ওয়াইল্ড গ্রিন যেটা সবুজ কালারের ফিমেল নেবেন বিশেষ করে, আর মেল যে কোনো একটা কালার নিতে পারেন, সমস্যা নেই, দুইটাই যে সবুজ হয়ে দেবো তা না, তবে ফিমেলটা বিশেষ করে সবুজ কালারের পাখি কেনার চেষ্টা করবেন ফিমেল। মেল অন্য কালার দিতে পারেন, ইয়েলো বা হোয়াইট বা আপনার পাইট যে কোনো একটা দিতে পারেন, কিন্তু ফিমেলটা আপনার অবশ্যই ওয়াইল্ড গ্রিন যেটা আপনার সবুজ কালারের ওটা কেনার চেষ্টা করবেন, এবং ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো ডিম বাচ্চা পাবেন। তো ভিউয়ার্স, এটা আমার মতামত, তো ব্যক্তিগত মতামত, হয়তো আপনি পাখি পালেন আপনি তো অন্য কালার থেকে বেশি পাইতে পারেন, কিন্তু আমার মতামত যেটা আমি প্রকাশ করলাম তো আপনার মতামত ভিন্ন হতে পারে, হয়তো আপনি অন্য কালারের পাখি দিয়ে ভালো রেজাল্ট পাইছেন, ভালো ডিম বাচ্চা করছে। তো আপনি আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, এবং আগামীতে কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করলে ভালো হয় আপনি বলবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আর ভিউয়ার্স, আপনার কাছে একটা বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও দেখেন অনেক ভি হয়, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, আপনারা দয়া করে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওগুলো র্যাঙ্ক করবে। বিশেষ করে ভারতে, আমি তো বাংলাদেশি, ভারতে অনেক ভাই আছে আমার ভিডিও দেখেন, অনেক বোন আছেন ভিডিও দেখেন,
তো তাদের আজকে আমাকে একজন গুজরাট থেকে ভারতের গুজরাট থেকে বলতেছে যে সে পাখি চাই আমার কাছে। পরে আমি বললাম আমি তো বাংলাদেশি, আমি তো কি করে আপনাকে পাখি দেবো। তবু আমার ভালো লাগছে যে এত দূর থেকে আমি একটা সাধারণ মানুষ ভিডিও তৈরি করি, সেই ভারত থেকে আমার ভিডিও দেখে এবং অন্য অন্য কান্ট্রি থেকে দেখে। তো বিশেষ করে ভারতের ভাইদেরকে বলবো, কলকাতার যে ভাইয়েরা আছে আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন রাজ্য থেকে ভিডিও দেখছেন। আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখে। আর বাংলাদেশি ভাই যারা আছে তারাও আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।